আমি একটা পেপার বোর্ড কেটে নিয়েছি র‍্যাবিটের সাইজে, সেটা আমি কি করব, এই রকম একটা স্পঞ্জ নিয়েছি, এই স্পঞ্জের ঠিক এইখানটাতে এইটা আমি কি করব, এই চাকু দিয়ে কেটে এখান থেকে এটা বার করব। এটা একটু দেখাই কি করে করব। আমি চাকু দিয়ে একটা খরগোশের শেপে এটা বার করে ফেলেছি। এইবারে যেটা করব, এটা এবারে আমি এটা একটা থ্রিডি শেপ দেবো। থ্রিডি বলতে একদম যাতে এইগুলো একদম গোল হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়, সেরকম করবো। একটু একটু করে দেখুন।
মোটামুটি এটা হয়ে গেছে এখন শুধু দরকার একটু ফিনিশিং ফিনিশিং করে দেব করে দিলে পরে এটা একদম খুব সুন্দর আর একটু চোখ লাগিয়ে দেব তাহলে একদম কমপ্লিট এখন এইটা একটু শিরিশ কাগজ দিয়ে একটু ঘষে দিলে পরে এটা মোটামুটি ফিনিশ এটা মোটামুটি ফিনিশ হয়ে গেছে এখন একদম গাটা একেবারে তেলতেলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটো চোখ লাগাতে চোখটা কি এখান থেকে একটা আমি টিপস তুলে নিলাম এই এখানে একটা আরেকটা একদম বনি একদম তৈরি বন্ধুরা তাহলে বুঝে গেলেন র্যাবিট কি করে তৈরি করতে হয় এরকম ভাবে তৈরি করবেন আর ম্যাজিকের পার্টটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে অবশ্যই বলে দেবো টাটা বাই Thank you.